আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় দ্বীনী ভাই বোনেরা আজকে খুব সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তা হলো যে কোন তিন সময়ে নামাজ আদায় করা যাবে না নামাজ আদায় করা নিষিদ্ধ মাকরুহ সময় বা নামাজের নিষিদ্ধ সময় প্রিয় বন্ধুগণ নিঃসন্দেহে নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় এবং অনেক সওয়াব অর্জন করে কিন্তু যে তিন সময়ে নামাজ পড়া জায়েজ নেই নামাজ পড়ার নিষিদ্ধ সময় সেই তিন সময়ে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে তো এজন্য সাবধান থাকার জন্য অবশ্যই বিষয়টি সকলের জানা উচিত নাম্বার ওয়ান ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত সুন্নত বা নফল নামাজ পড়া সম্পূর্ণভাবে মাকরুহ সহিহ বুখারী হাদিস নাম্বার 551 নাম্বার 2 আসরের পর সূর্যাস্তের আগ পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ সহিহ বুখারী হাদিস নাম্বার 551 নাম্বার 3 ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া মাকরুহ প্রিয় বন্ধুগণ আমরা এই তিনটি সময় নফল বা সুন্নত নামাজ পড়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপনি পেয়ে যাবেন আল্লাহ চাইলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وتطلب